আসসালামু আলাইকুম অনেকেই বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বা বিভিন্ন সংস্থায় টাকা লেনদেন করে থাকেন বা বিভিন্ন কথাবার্তা বলে থাকেন যে এই কাজে আমাকে এই বিষয়ে বিদেশ যাব এই ধরনের যাওয়ার ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করা উচিত বা কি কী ডকুমেন্ট আপনার তৈরি রাখা উচিত সেই পক্ষের সাথে দুইটি পক্ষের মাধ্যমেই তো সেখানে যাওয়া হয় সেই বিষয়টি বিস্তারিত থাকবে এই ভিডিওতে যাতে আপনারা পতায়ন না হন সেই বিষয়টি লক্ষ্য রেখে পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাজিম পাটোয়ারি আপনারা দেখছেন নাজিমস গুডনেস প্রিয় ভিউয়ার্স আমরা অনেকেই বিদেশে যাওয়ার জন্য আত্মীয় স্বজন বা পরিচিত জনদেরকে অথবা কোনো একটি এজেন্সির মাধ্যমে টাকা জমা দিই তো এই যে টাকা জমা দেওয়ার পুরো প্রসেসটি কি কাজে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন এবং কত টাকা লাগবে এই সামগ্রিক বিষয়টিকে একত্রিত করে তিনশো টাকার স্টাম্পে উভয় পক্ষ সাক্ষী রেখে একটি দলিল তৈরি করে ফেলবেন এই দলিলটি আপনাকে কিন্তু আপনাকে যদি সেই যে ব্যক্তি কমিটমেন্ট দিয়েছে আপনাকে অমুক দেশে অমুক কাজে নেবে সে যদি সে অনুযায়ী সঠিক কাজ আপনাকে না দেয় সঠিক ভাবে আপনাকে না নেয় কথা অনুযায়ী আর ওই দলিল অনুযায়ী সেক্ষেত্রে আপনি থানায় বা কোথায় অভিযোগ উপস্থাপন করার মজবুত একটি ভিত্তি রইল এই স্টাম্পের মাধ্যমে এজন্য সামগ্রিক বিষয়টি তিনশো টাকার স্টাম্পে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করবেন যতই আপন মানুষ হোক আর কোনো এজেন্সি হোক এটা আপনাকে আপনার পরবর্তীতে যে নিরাপত্তা বা সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি সে আপনাকে আপনার কমিটমেন্ট অনুযায়ী কাজ না করে বা আপনাকে সে কাজ না দেয় সেক্ষেত্রে আপনি এই যে তিনশো টাকার স্টাম্পে উভয় সাক্ষী রেখে যে ডকুমেন্টারি তৈরি করা হলো এর মাধ্যমে কিন্তু আপনি থানায় কথা বলতে পারবেন বা মামলা করতে পারবেন এর ফলে আপনার একটি স্ট্রং ডকুমেন্টারি তৈরি হয়ে গেল এজন্য না বুঝে যে কারো কাছে টাকা দিয়ে দিবেন কোনো ডকুমেন্ট লাগবে না ব্যাংকের মাধ্যমে টাকা দিছেন কিসের টাকা দিছেন আপনি এজন্য আর লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে করবেন ব্যাংক টু ব্যাংক মানে অ্যাকাউন্ট ট্রান্সফার হবে টাকা এবং অবশ্যই স্টাম্পে সেটা উল্লেখ থাকতে হবে যার ফলশ্রুতিতে টাকা তো আপনি অন্য কারণেও দিতে পারেন এজন্য স্টাম্পে যখন উল্লেখ থাকবে অমক অ্যাকাউন্ট থেকে অমক অ্যাকাউন্টে টাকা গিয়েছে এই সামগ্রিক বিষয়টি যখন সুস্পষ্টভাবে থাকবে তখন সেই ব্যক্তি চাইলেই আইনের জাল থেকে পালিয়ে যাওয়ার সহজ কোনো রাস্তা পাবে না আর এই সামগ্রিক বিষয়টি লক্ষ্য রেখে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে কোনো চুক্তি করা উচিত একে অন্যের সাথে আশা করি তথ্যবুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ